গুড মর্নিং ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার গণিত ক্লাসে ফিরে আসি। তো আজকে আমরা আলোচনা করব 1.3 এর অঙ্কগুলো নিয়ে। তো আমরা সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করব। আমাদের প্রথমেই প্রথম যে অঙ্কটা আছে আমাদের অনুশীলনেই 1.3 এর 5 নম্বর অঙ্কটি, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো আমরা এখানে বলা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। তো আমরা একটু মনে রাখব, যদি বলে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে, তাহলে আমরা মনে রাখবো গসাগু নির্ণয় করব ওই সংখ্যাগুলোর। তো আমরা মনে রাখব যে কোনো সংখ্যার গসাগু দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তো এখানে আমরা যেহেতু বলা আছে ভাগশেষ 4 থাকবে, তো আমরা এই জন্য আগে বিয়োগ করে নেব। 100 থেকে 4 বিয়োগ করব, 96 পাইলাম। এখানে 184 থেকে 4 বিয়োগ করলে 180, তখন এই লসাগু বের করবো। তাহলে আমরা বলবো যে নির্ণয় সংখ্যাটি হবে 96 ও 180 এর গসাগু। তো আমরা গসাগু নির্ণয় করব ভাগ প্রক্রিয়া। এর আগের দিন আমরা ভাগ প্রক্রিয়া আলোচনা করছিলাম, একটু দেখি। যেমন এখানে 96 দ্বারা 180কে ভাগ করলে 1 হবে, কারণ এখানে 2 নিলে বেশি হয়ে যাবে। তো আমরা এরপর বিয়োগ করলাম, 84 পেলাম। এরপর 96কে আবার এখানে নিয়ে আসবো, তখন 84 দ্বারা ভাগ করলে 1, কারণ বেশি 2 নিলে বেশি হয়ে যাবে। বিয়োগ করলে 12, আবার 84কে এই জায়গায় নিয়ে আসলাম, 7 বারং 84। তাহলে আমরা সর্বশেষ পাইলাম, সর্বশেষ ভাজক পাইলাম আমরা হলো 12। তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 12। তাহলে আমরা একটু মনে রাখবো, যদি কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা ওই সংখ্যাগুলোর গসাগু বের করব। এরপরে আমাদের 7 নম্বর যে অঙ্কটা আছে, তাতে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। এখানে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে। তাহলে আমরা একটু মনে রাখবো, যেমন আমরা 5 নম্বরে জানলাম যে যদি বৃহত্তম থাকে তাহলে গসাগু নির্ণয় করব, আর যদি ক্ষুদ্রতম বলা থাকে সেক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করব। এখানে আমাদের আছে 8, 12 এবং 18, 24। তাহলে আমরা সমাধানে আসি। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24-এর লসাগু থেকে 5 বেশি। তা আমাদের এখানে প্রশ্নে বলা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত তারা ভাগ করলে আমাদের ভাগশেষ 5 থাকবে। তা আমরা একটু প্রথমে জেনে রাখি কোন সংখ্যাগুলোর লসাগু দ্বারা, লসাগুকে যদি কোন সংখ্যাগুলোর লসাগু বের করি, তাহলে ওই লসাগু ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে এবং নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যদি আমরা এমনি লসাগু বের করি এখানে, তাহলে ওই লসাগুটা আমাদের 8, 12 এবং 18 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। প্রশ্ন বলা আছে যে ভাগশেষ 5 থাকবে, যদি আমরা লসাগুটাকে ওই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমাদের সংখ্যাটি হবে লসাগু থেকে 5 বেশি। সেজন্য আমরা লিখছি যে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 8, 12, 18 ও 24-এর লসাগু থেকে 5 বেশি। তো আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করলাম। তো আমরা দেখি এখানে লিখলাম এভাবে, লেখার পরে দেখতেছি জোর আছে, প্রতিটি আমরা 2 দিয়ে ভাগ দিতে পারবো। 2 দিয়ে ভাগ দিলাম 4, 12কে দিলে 6, 18, 9, এখানে 24কে 2 দ্বারা ভাগ দিলে 12। অনুরূপভাবে আবার 2 দ্বারা ভাগ করলাম, তাহলে আমরা এখানে 4কে পাচ্ছি 2, 6, 3, আর 9কে ভাগ যাচ্ছে না 2 দিয়ে, তাই 9 থাকলো। আবার 12কে ভাগ দিলে 6, আবার দেখতে পাচ্ছি 2 দিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা 2 নিলাম আবার। তাহলে 2 দ্বারা ভাগ করলে 1, 3 থাকতেছে, 9 থাকতেছে, আবার 6কে ভাগ করলে 3। এবার আর জোড় সংখ্যা নাই, তাহলে আমরা ভাগ দিব এবার 3 দিয়ে আসি। 3 দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 9কে ভাগ করলে 3, আবার 3কে ভাগ করলে 1। তাহলে আমরা এবার সংখ্যাগুলো লিখব, সংখ্যাগুলো লসাগু। আমরা 2, 2, 2, 3টা 2 পাইলাম, আর 3 পাইলাম 2টা। তাহলে আমরা এগুলো গুণ করলে আমরা পাচ্ছি 72। তাহলে আমরা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বলছি যে লসাগু থেকে 5 বেশি, তাই আমরা 72-এর সাথে 5 যোগ করলাম। আমরা একটু খেয়াল করি, যেখানে 72 যে লসাগুটা পাইছি, এই 72কে
আমরা 8 দিয়ে ভাগ দিলে 19 এসে বিভাজ্য হবে 12 দিয়ে ভাগ দিলে 19 এসে বিভাজ্য হবে মোট কথা এখানে চারটা সংখ্যা দ্বারা ভাগ দিলেই 72 কে ভাগ দিলে 19 এসে বিভাজ্য হবে যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল যে ভাগশেষ 5 থাকবে তাই আমরা লসাগু সাথে 5 যোগ করছি এখন পরে দেখব যে এই সংখ্যাটি কি আমরা যদি ভাগ দেই 8 12 এবং 18 24 দ্বারা সেই ক্ষেত্রে আমরা ভাগশেষ 5 পাবো তাহলে আমরা 7 নম্বর অঙ্কটা শিখলাম যে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হলে আমরা লসাগু বের করব এরপরে আসি 9 নম্বর যে অঙ্কটা আছে যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেমি ও 960 সেমি পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেক পাতের টুকরা সংখ্যা নির্ণয় করো তো আমরা এখানে খেয়াল করি এখানে বলছে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য আমরা একটু মনে রাখব যে যদি আমাদের বৃহত্তম বলে অথবা বড় সবচেয়ে সেক্ষেত্রে আমরা গসাগু বের করব তাহলে আমরা তাই এখানে লিখছি যে সমাধানে আসি যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু আবার একটু জেনে রাখি যে আমরা আমাদেরকে যদি কখনো বৃহত্তম এবং বড় মাপ বড় বের করতে বলে এবং সবচেয়ে দীর্ঘ সেক্ষেত্রে আমরা গসাগু বের করব তো আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু করব এখানে 960 বড় তাই আমরা ভাজ্যর জায়গায় 960 লিখছি আর ভাগ করছি 672 দিয়ে তো আমরা দেখি এখানে যে 960কে যদি আমরা ভাগ দিই এই সংখ্যাটা দিয়ে তাহলে 2 নিলে বেশি হয়ে যাবে তাই আমরা 1 নিচ্ছি এখানে বিয়োগ করলাম 288 88 পেলাম এখানে আমরা দেখি যে 2 থেকে মানে 10 যদি মিলাই তো সেক্ষেত্রে আমাদের 8 লাগবে হাজার থাকলে 1 তাহলে 8 হলো আবার এখানে 16 হলো 16 যদি আমরা 8 থেকে 16 মিলাই তাহলে সেক্ষেত্রে আবার 8 প্রয়োজন হচ্ছে আর এখানে 7 হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের 2 হলো তো আবার দেখি এখন আমরা ভাগ প্রক্রিয়া শিখছি যে ভাগশেষ যা আসবে এরপরে আমরা আবার এই ভাজকটাকে এপাশে নিয়ে আসবো তো এইভাবে ক্রমান্বয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা সর্বশেষ 96 পাচ্ছি আবার এখানে 288কে এখানে নিয়ে আসলাম আবার 3 দ্বারা ভাগ দিলে পুরোটা মিলে যাচ্ছে তো আমরা এখানে দেখি আমাদের সর্বশেষ ভাজক হলো 96 অর্থাৎ 96 তো এখানে আমরা তাহলে আমরা বলছি যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে 672 ও 960 এর গসাগু তাহলে আমরা তাই লিখব যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার যেহেতু আমাদের একক সেন্টিমিটারে দেওয়া আছে তাই আমরা সেন্টিমিটার লিখলাম তো আমাদের প্রশ্নে বলছে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো তো আমাদের প্রথমে লোহার পাতে দেওয়া আছে লোহার পাতের দৈর্ঘ্য হলো 672 এটার পুরোটার দৈর্ঘ্য হলো 672 তো আমরা এক একটা টুকরা দৈর্ঘ্য হলো আমাদের 96 সেন্টিমিটার তাহলে আমরা যদি এইভাবে 96 সেন্টিমিটার করে কাটতে থাকি তাহলে আমরা মোট টুকরার সংখ্যা পাবো সেক্ষেত্রে আমরা 672কে যদি 96 দ্বারা ভাগ দিই তাহলে আমরা টুকরার সংখ্যাটা পেয়ে যাব কারণ আমাদের এক একটা টুকরা দৈর্ঘ্য হবে 96 সেন্টিমিটার সেক্ষেত্রে আমাদের মোট পাতের দৈর্ঘ্য হলো 672 সেন্টিমিটার তো আমরা 96 সেন্টিমিটার যদি কেটে নিই তাহলে আমরা মোট পাবো 60টি টুকরা দৈর্ঘ্য তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা হবে 60টি এখন অনুরূপভাবে আমরা তামার পাতেরটা বের করব তামার পাতের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 960 তাহলে আমরা এই 960কে আমরা 96 দ্বারা ভাগ করব সেক্ষেত্রে আমরা মোট টুকরার দৈর্ঘ্যটা টুকরার সংখ্যাটা পেয়ে যাব তাহলে আমরা তামার পাতের টুকরা পেলাম 10টি তাহলে আমরা উত্তরে আসব যে আমাদের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য 96 আর লোহার টুকরার সংখ্যা হবে 60টি এবং তামার পাতের টুকরার সংখ্যা হবে 10টি তাহলে আমরা 9 নম্বর অঙ্কটা শিখলাম যে সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে এবং প্রত্যেকটা টুকরার সংখ্যা কত হবে সেগুলো আমরা বের করা শিখলাম আমরা আরেকটা জেনে থাকি সর্বশেষ যে আমরা যদি আমাদের বের করতে বলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো সেক্ষেত্রে গসাগু করব আর যদি বলা থাকে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো সেক্ষেত্রে আমরা লসাগু বের করব তাহলে আমরা এই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করা শিখলাম সামনের দিনে আমরা আবারও বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা শিখব তো আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি তার আগে একটু বলে যাই তো এখানে আমরা এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করব কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো পরবর্তী ক্লাসে আমাদের অনেক প্রয়োজন হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকো